एवरीवन वेलकम टू आवर न्यू ব্লগ বলেছিলাম যে বৃন্দাবনে এসে এখান থেকে নতুন ব্লগটা কন্টিনিউ করব তো আমরা এখন লাঞ্চ করতে অলরেডি চলে এসেছি তো লাঞ্চের এখান থেকে ব্লগটা করে দিলাম স্টার্ট দেখতে থাকো ব্লগটা এন্ড পর্যন্ত আজকে আমরা এখন যাব বাঙ্কি বিহারী মন্দির দেন যাব প্রেম বিহার মন্দির দেন যাব কাংস কিলা নিদু বন আর অনেক প্লেসেস এক্সপ্লোর করা হবে তো দেখতে থাকো ব্লগটা এন্ড পর্যন্ত আই হোপ ইউ গাইজ উইল এনজয় ইট এখন বাজে হচ্ছে দুপুর 2:30 প্রচন্ড সময় খিদে পেয়ে গেছে চটপট চটপট চলো লাঞ্চটা আগে করে নি দেন ব্লগটাকে করছি কন্টিনিউ লেটস গো तो हम आ गए हैं सॉरी और ड्राइवर के हिंदी से कथा बोलते बोलते भूल कर हिंदी बोले इसे गेखने शिवा धावा फैमिली एसी हॉल जेहतु आज के वृंदावन जाब तरह आज के सबाई प्रेफर कर वेज ही खावा हबे तो चलो लेट्स गो दुटो टेबल मिलिए बसि ना कि एकटाते हो जाए लंच चले राइस डाल फ्राई डाल मखानी तारपरे आलू गोभी पनीर टिक्का मसाला सब कुछ दिए तो एखाने डाल फ्राई आछे प्लेन राइस आछे ऑनियन सलाद एटा की आछे रे आलू गोभी और एटा बड़ो ব্র্যান্ডেড না মানে কোয়ালিটি ওয়ালসের বা ওই বাড়ি জায়গা হিসাবে রেস্টুরেন্ট নিজস্ব যখনই ব্লগ করব বলে ক্যামেরা অন করছি দেখছি যে ঘুমোচ্ছে খুব হেকটিক যাচ্ছে এটা ঠিক তো যাই হোক আমরা এখন বেরিয়ে গেলাম লাঞ্চ ডান 3:30 বাজে বাট সেম গরম সেম রোদ কোনো চেঞ্জেস নেই ওয়েদারে তো এখন ফার্স্টে আমরা যাব কাংস কিলাতে মথুরাতে যেখানে কংসকে বধ করেছিল শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের জন্মস্থান যেটা পার্টিকুলারলি ওইখানে এখন যাওয়া হবে তারপর ওখান থেকে আমরা যাব বাঙ্কি বিহারী আর মানে এত রোদ আমি দাঁড়াতে পারছি না সানগ্লাসটা পরে ব্লগ করে দাঁড়াবো হ্যাঁ তো আমরা এখন যেটা বলছিলাম সানগ্লাস পরে নিলাম যে এবারে আমরা যাব ওখানে আর কাউন্সিলাতে মোবাইল অ্যালাউড না ড্রাইভার যেটা বললো আমাদের তো ওখানে হয়তো কিছু ভিডিওস করতে পারবো না বাট বাকি সবগুলোতে ভিডিও করার ইচ্ছা আছে চলো যে আমাদের গাড়ি এখানে এখন ড্রাইভারকে খোঁজে চলছে ওই যে ড্রাইভার জি আসছে এই যে यहां पे हमारा ড্রাইভার জি আ গয়ে হে उनका नाम है महेश जी और उनके कार में हम लोग घूम रहे हैं ওনার গাড়িতেই আমরা এখানে ওনার গাড়িতেই আমরা ঘুরছি পুরো যে লাইক আগ্রা মথুরা বৃন্দাবন সব উনি মথুরাতেই থাকেন মথুরাতেই ওনার বাড়ি খুব ভালো মানে আমাদেরকে অনেক ভালো ভালো মানে যে কটা জায়গায় খাওয়াতে এনেছেন খুব ভালো ওনার সাথে ঘুরে আমাদের খুব ভালো লাগছে তো তোমরা এলেও ওনাকে কন্টাক্ট করতে পারো তোমাদের যদি দিল্লি সাইট সিন এর গাড়ি লাগে মহেশ জির কন্টাক্ট নাম্বার আমরা ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে ওকে আমরা আবার ফাইনালি সবাই গাড়িতে উঠে গেছি এখন যাওয়া হচ্ছে কাংস কিলা চলো যাওয়ার পথে যমুনাটা ক্রস করছি যদিও বা বেশি জল নেই শুকিয়ে গেছে অলমোস্ট বাট যেটুকুনি দেখা যাচ্ছে আর কি সেটাই দেখাচ্ছি নেই ইয়ে সুকা হুয়া নেই ইয়ে ইধর পানি হে
ये आधा पानी रोक दिया गया है नीचे क्योंकि ब्रिज बन रहा है। अच्छा 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 ब्रिज बनाने जलटा अटके रखा हुआ बट शोक है नहीं। अच्छा देखो पानी आ रहा है। पूरा यमुना है ना इधर? हाँ ये पूरा यमुना है। পাগল বাবা মন্দির এটা আমরা ক্রস করে যাচ্ছি এখন কাংসকিলা যাওয়ার সময় দ্বারিকাধীশ টেম্পল দ্বারিকাধীশ যা পায়েঙ্গে শ্রী কৃষ্ণ জন্মভূমি মন্দির ছোটা সা স্থান 0.5 কিলোমিটার। তোমরা কাংসকিলা অসাধারণ অসাধারণ কাংসকিলা থেকে আমরা বেরিয়ে গেছি বাট আফসোস যে ভেতরে ছবি ভিডিও করতে পারলাম না বাট সত্যি এত ভালো লেগেছে। তো এখন আমরা বেরিয়ে এখান থেকে যাচ্ছি হলো প্রেম বিহার যা রে ভাইয়া পেলে আচ্ছা বাঙ্কিলাল প্রথমে আমরা বাঙ্কি বিহারী মন্দিরে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আর বাঙ্কি বিহারী মন্দিরে চলে এসে একটা বিশাল মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। গাড়ি আমাদের যেখানে নামিয়েছে ওখান থেকে টোটো করতে বলেছিল, একটা টোটো যেহেতু সবাই ধরেনি দুটো টোটো করতে হয়েছিল। এবার আমরা পুরো আলাদা হয়ে গেছি, মোবাইল বের করতে পারছি না বাঁদরের জন্য, দিয়ে পুরো আলাদা হয়ে গেছি। দিয়ে ফাইনালি এখন মন্দিরে, আর রাকেশের চশমাটাও আন্টির কাছে, আমার ব্যাগেও নেই যে ও পড়বে। তো যাই হোক এখন আমরা একটা ভিআইপি কুপন বানাচ্ছি যাতে কিনা এটলি দর্শন করতে পারি, বাকি ওরা কেউ আসতে পারেনি। তো এখন ভেতরে যাবো। তো এই যে আমরা বাঙ্কি বিহারী মন্দিরে চলে এসেছি, মারাত্মক ভিড়। তো আমরা এখন ঢুকছি। বি আমার হাত ধরে থাক, একটা হাত ধর আমার। না 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 आपका नाम क्या है? योगेश जी। अतुल कुमार जी के वजह से हम आज बहुत अच्छे से दर्शन किए, बहुत अच्छे से हम बांकी बिहारी मंदिर देख पाए हैं। थैंक यू भैया। एंड वीआईपी एंट्री से बहुत ही अच्छे से हमारा दर्शन हो गया है, खूब भले उन्होंने कुड़िए उनार कॉन्टैक्ट नंबर हमें दिए देव, क्यों जो आसो बांकी बिहारी मंदिर उनार साथ कॉन्टैक्ट कर गेट नंबर 1 ठीक अपोजिटे उनार शॉप। शॉपटार नाम क्या है भैया? রাধা মিষ্টান ভান্ডার। তো উনি সবাইকে খুব ভালোভাবে দর্শন করিয়ে দেবেন। এই যে প্রেম মন্দির যেটাতে আমরা ঢুকলাম না, এখন বাকিরা সবাই গেছে বিকজ রাকেশে যেহেতু চশমা নেই ওর খুব আনকমফোর্টেবল ফিল হচ্ছে, তোকে একা রেখে তো যাওয়া যাবে না, তাই আমরা ওয়েট করছি। Thank you.
ফেরার পথে ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি, একটা প্রবলেম হয়ে গেছিলো, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। এখন অলরেডি কটা বাজে রে? রাত 11:04। আমি একটু শ্যাম্পু ট্যাম্পু করে ফ্রেশ অ্যান আপ হলাম, ও রাকেশও ফ্রেশ হয়ে গেছে। আমরা একটুখানি বাটানার ডাল মাখানি রুমে অর্ডার করেছিলাম, ওটা এখন খেয়ে নিই। খেয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কি হয়েছে। এই হচ্ছে বাটার নান আর ডাল মাখানি, খেয়ে নি চল। ডিনার ডান। এখন বাকি বিহারি মন্দির থেকে শ্রীকৃষ্ণের ওখানে এক প্রসাদ দিয়েছিল, ওটা খাচ্ছি। অসাধারণ গাছ। কি এটা বুঝতে পারছি না, প্যারা নাকি? প্যারা এটা পাচ্ছি, অন্যরকম খেতে সফট সফট কি ভাল লাগছে। তো ডিনার ফিনার সবকিছু ডান। এবার যেটা বলার ছিল বলি, ওখানে কিছু তোমাদেরকে বলেছি অলরেডি কি হয়েছে। ফার্স্ট অফ অল হল থেকে ঘুরছিলাম অ্যান্ড অল। তারপরে আমাদেরকে আমাদের ড্রাইভার জি আমাদেরকে বলেন যে বাঙ্কি বিহারি টেম্পলের ওখানে পার্কিং হবে না, পার্কিং করা যাবে না গাড়ি। তো আমি প্রেম মন্দিরের সামনে গাড়িটাকে পার্ক করে দিচ্ছি, আপনারা এখান থেকে টোটো করে বাঙ্কি বিহারি টেম্পলে চলে যান, ভালো কথা। এবার আমরা ছজন ছিলাম, এবার একটা টোটোর ম্যাক্সিমাম ক্যাপাসিটি পাঁচজন। এবার পাঁচজন একটা টোটো হলে তো একজন একা হয়ে যাচ্ছে, তো সেই জন্য চারজন একটা টোটোতে গেছে, আর আমি আর রাকেশ আমরা দুজন আরেকটা টোটোতে উঠেছি। এইবার টোটো তো সে যাচ্ছে, মানে অনেকটা রাস্তা, মানে যেখানে গাড়ি পার্ক করেছে সেখান থেকে বাঙ্কি বিহারি টেম্পলের টোটো যেটা আমরা উঠেছি সেটা একটা নেভার এন্ডিং রোড। এবার সবারই ফার্স্ট টাইম বৃন্দাবনে, কেউই আগে আমরা আসিনি, কিছুই চিনি না, গুগল ম্যাপ ভরসা শুধু। যাই হোক, এইবার টোটোতে ওঠার আগে আমাদের ড্রাইভারজি বলেছেন যে ওখানে যাদের চশমা আছে তারা চশমা খুলে ব্যাগে ভরে দেবে, আর মোবাইল বের করবে না, কেন কি ওখানে প্রচণ্ড মানে বাদরের উৎপাত, বাদর চশমা মোবাইল সব কিছু নিয়ে নেয়, দিয়ে ভেঙে চুড়ে দেয় আর ফেরত দিতে চায় না। তো এইসবের জন্য আমরা ভয়ে ছিলাম। তো রাকেশ, আমি লেন্স পরেছিলাম, আমার চশমা ছিল না, সানগ্লাস আমি ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। রাকেশের চশমা যেহেতু, রাকেশ চশমাটা খুলে, এবার ভুলটা কি হয়েছে, রাকেশ চশমাটা আমার ব্যাগে না রেখে ভুলবশত তাড়াহুড়োর মধ্যে ওটা আন্টির ব্যাগে দিয়ে দিয়েছে। ওটা তো অন্য টোটোতে, এবার ও চশমাটা পুরো দেখতে পাচ্ছে না কিছু। এইবার যাই হোক, এবার টোটো থেকে আমরা নেমেছি অনেকক্ষণ পরে, মানে ধরো প্রায় 7-6-7 কিলোমিটার গেছি, যাওয়ার পর টোটো থেকে নেমেছি। নামার পরে এবার ফোন বাজছে, বুঝতে পারছি যে ওই টোটো থেকে ওরা ফোন করছে, একবার আমার ফোনে একবার রাকেশের ফোনে। এত বাঁদর ওখানে যে আমরা ফোনটা বের করে ধরতে পারছি না। তো আমরা একটা লোককে জিজ্ঞেস করছি যে এখানে কি ফোনটা বের করে কি কথা বলতে পারি, বলছে কি না মাঙ্কি নিয়ে চলে যাবে, ফোন বের করবেন না। বের করতে পারিনি ফোন। এবার আমরা ভাবলাম কি একটুখানি এগিয়ে যাই, এগিয়ে একটা ফাঁকা জায়গা দেখে একটা কোনো শপকে রিকোয়েস্ট করি, মানে ওখানে যেরকম দক্ষিণেশ্বর কালীঘাটে কলকাতাতে যেরকম ডালার শপ থাকে না, ওখানেও মন্দিরের ঢোকার মুখে দুই গলিতে এরকম টাইপের আছে, তো ওরকমই একটা শপকে আমরা রিকোয়েস্ট করি যে দাদা একটুখানি দাঁড়াতে দেবেন, এরকম বাড়ির লোকের সাথে কন্ট্যাক্ট করবো। বলে কি ঠিক আছে ম্যাম। তো আমরা এবার কল করি, কল করে বলি যে তোমরা কোথায়, ওদের মানে ওই টোটোটাকে, ওদেরকে তো ওরা তো চিনতে পারছে না, বলছে খুব ভিড় গলি। আমি হ্যাঁ আমরাও ভিড় গলিতে আছি। তো এবার শপের লোকটা বলছে কি ওদের জিজ্ঞেস করুন ওরা কত নাম্বার গেটে আছে। এবার ওদের জিজ্ঞেস করছি, ওরা সেটা বলতে পারছে না কত নাম্বার গেটে আছে। এবার আমরা যেখানে আছি আমরা বলে দিয়েছি গেট নাম্বার 1, সেটা আবার ওরা বুঝতে পারছে না যে কোথায়। মিসকমিউনিকেশন হয়ে গেছে, মানে যা হয় ঘুরতে এসে একটা টিমে এলে যদি দল ছুট হয়ে যায়, একদল আলাদা এরকম হয়ে যায়, তাহলে একটা মিসকমিউনিকেশন, সেটাই হয়েছে। এবার আমরা ঢুকতে ঢুকতে গলিতে দেখছি দুদিকে অলরেডি অনেক পার্কিং আছে, অনেক গাড়ি রাখা আছে, তাই না? আমাদের গাড়ি কেন অত দূরে নামিয়েছে আমি জানি না, হয়তো মেবি টাইমিং এর ব্যাপার নাকি, আমি তর্কে যেতে চাই না, বাট আমার মনে হয় যে পার্কিংটা যদি ঠিক মতো করতো তাহলে এই ইস্যুটা হতো না। এনিওয়েজ, তারপরে সবটা অনেকক্ষণ ওয়েট করতে করতে ওরাও খুঁজে পাচ্ছে না আমাদেরকে, আমরা ওদের খুঁজে পাচ্ছি না, আর প্রপারলি তো ফোনেও কথা বলতে পারছি না বাদরের ভয়ে। তো এবার লাস্টে আমরা একটা দোকানে যাই যেটা একদম গেট নাম্বার 1, মানে একদম মন্দিরের, যেটা তোমাদের ব্লগে দেখালাম, মানে যিনি আমাদের দর্শন করালেন উনি বলেন যে দেখুন ম্যাম, মানে আর অস্বাভাবিক ভিড়, মানে এতটাই ফেমাস মন্দিরটা আর এত লোকের ভিড়, বাট
বাট বলে না যে বৃন্দাবন দর্শন মানে অনেক ভাগ্য না থাকলে আর কি হয় না, দর্শন করা যায় না। তাও আমরা অনেক কষ্ট করে বলছি ঠিক আছে ভিড় আছে তাও আমরা দেখবো, এত কষ্ট করে এসির আগে আমার দুবার অলরেডি ক্যান্সেল হয়েছিল। বাঙ্কিবিহারি মন্দিরের টেম্পলের সামনের গেট থেকে তো আর ব্যাক করতে পারি না, তখন তো মানে এসি যখন তো যাবোই। যাই হোক, তো এবার আমি তখন লোকটাকে বলি, তো বলে কি ম্যাম আমি আপনাকে ভিআইপি পাস আপনাদের দুজনকে করে দিচ্ছি। ভিআইপি পাস 400 নিল না, 400 করে লাগবে আপনাদেরকে, আমরা একদম মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে একদম সামনে থেকে দর্শন করিয়ে দেবো। এবার তখন একে একটা ওই সিচুয়েশন, তখন ঠাকুর দর্শন করতে পারবো শুনতে পেয়েছি, তো আমরা তখন ওটাই আমাদের কাছে বেস্ট সলিউশন মনে হয়েছে। তো আমরা যাই হোক এনিওয়েজ টাকা দিয়ে ঢুকি, সত্যি বলতে 2-3 মিনিট ঢুকিয়ে দিয়েছেন উনি পুরো ঠাকুরের সামনে। আর এত কমপ্লেন এত এ করলাম ঠিকই, বাট যখন দর্শন করেছি তখন এত ভালো লেগেছে। আর শ্রীকৃষ্ণের গলা থেকে মালা খুলে ওখানে পুরোহিত আমাদের গলায় পরিয়ে দিয়েছিলেন, মানে আর ঠাকুরের ওখানে ভেতর থেকে প্রসাদ এনে আমাদের হাতে দিয়েছিলেন, তো খুবই ভালো লেগেছে। কিন্তু রাকেশের চোখে যেহেতু চশমা ছিল না, বেচারা ও কিছুই দেখতে পায়নি, বিকজ ওর মাইনাস পাওয়ার মানে আপছা আপছা দেখেছে, ফিল করতে পেরেছে ভাইবসটা, বা ঠাকুরের মূর্তিটা অতটা স্পষ্টভাবে দেখতে পায়নি। কি রে, ঠিক বলছি তো? তো এইসবের জন্য কি হলো, মুডটা অফ হয়ে গেল। এবার মাঝখান থেকে ওরা বলে কি আমরা আর দর্শন করবো না, আমরা চীনে আসতে পারছি না, আমরা ব্যাক করছি। এবার ওদের চারজনের মাঝখান থেকে দর্শন হলো না। এবার সেটা আমাদের দুজনের খারাপ লাগছিল যে আমাদের দর্শন হয়ে গেল, ওরাও এলো, ওদের দর্শনটা হলো না। তো এনিওয়েজ এইসবের জন্য মুডটা অফ ছিল। এবার রাকেশের চশমা নেই, মাথা মাথা ধরে যাচ্ছে অলরেডি ততক্ষণে ওর। এবার আমরা যতক্ষণে আবার ব্যাক করেছি, ওরা ততক্ষণে প্রেম মন্দিরে ঢুকে গেছিল, এবার আমরা যতক্ষণে ব্যাক করেছি ততক্ষণে আবার প্রেম মন্দিরটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে ইন দ্য সেন্স ঢুকতে পারতাম, বাট আই গেস ঠাকুরের সামনে ওই পর্দাটা ফেলে দিয়েছিল। প্লাস রাকেশের চোখে যেহেতু চশমা ছিল না, ও আর বলছিল যে ও কমফর্টেবল না, ও আর যাবে না, মানে গেলে হয়তো বা দর্শন যাওয়া হতো, লাস্ট 2-3 মিনিট ছিল তখনও, বাট তখন আমরা যাইনি। তো এটার জন্য একটা কেয়াস হয়ে গেল, ফেরার সময় সবার মুডটা একটু অফ হয়ে গেল, এক দলের একটা মন্দির দর্শন হলো না, আমাদের একটা হলো না, মানে দুজনেরই একটা একটা করে হলো। এনিওয়েজ বাঙ্কিবিহারি টেম্পল হয়েছে, ঠাকুরের প্রসাদ পেয়েছি, ঠাকুরের মালা পেয়েছি, ঠাকুরকে সামনে থেকে দর্শন করতে পেরেছি একটা হোলি প্লেসে এসে, এটাই অনেক পাওয়া। বাট তারই মধ্যে এই খারাপ লাগাটাও তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে কিনা ভ্লগে কোনো কিছু পার্ট মিস না হয়, ট্রিপটা পুরোটাই একটা মেমোরিজ হয়ে থেকে যায়। ভালোটাও যেমন শেয়ার করলাম, আমাদের সাথে যে ইনসিডেন্টটা হয়েছে সেটাও শেয়ার করলাম। আর তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করার আছে, যে তোমরা যখন আসবে বৃন্দাবন বাঙ্কিবিহারি টেম্পলে, চেষ্টা করবে গাড়িকে বলতে বাঙ্কিবিহারি টেম্পলের সামনেই পার্কিং করতে ফার্স্ট, আর সেকেন্ড জেনারেল লাইনে না ঢোকাই বেটার, বিকজ ফ্যামিলির সাথে এলে সেটা একটু কষ্টকর, ভিআইপি টিকিট কেটে ঢোকাটাই সেফ হবে। বিকজ ভিআইপি টিকিট কাটলেও তোমাকে ভিড় কিন্তু মানে ভিড় ঠেলেই একটু হলেও তোমাকে যেতে হবে, তো নর্মাল লাইনের কথা না ভাবাই ভালো। তো এনিওয়েজ, তো এটাই বলার ছিল, আজকে খুবই টায়ার্ড হয়ে গেছি, আর আজকে ব্লগটা করে দিলাম এখানেই এন্ড। যদি আজকে ব্লগটা ভালো লাগে, জানি বেশি কিছু দেখানো যায়নি বা যেটুকু যা দেখিয়েছি, যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড কিপ সাপোর্টিং ডেলি লাইফ উইথ দেবীরা। খুব তাড়াতাড়ি ফিরছি সুন্দর ঝকঝকে টকটকে নতুন আরও ডেলি ব্লগস নিয়ে, কালকে আরও অনেক প্ল্যানস আছে, সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। দেখতে থাকুন ব্লগটা এন্ড পর্যন্ত, সরি ব্লগটা এন্ড হয়ে গেছে, আসলে রাত হয়ে গেছে, আমার মাথা কাজ করছে না, খুব টায়ার্ড আজকে। চলো বাই বাই গাইস, গুড নাইট। এই যে এটা নেওয়া হয়েছে।